রাজ্যসভার নির্বাচনলৈ মাজত দশটা দিন বাকি। তার পূর্বে বিরোধী শিবিরত হাহাকার সৃষ্টি করে মুখ্যমন্ত্রী দিলে চমক। দেওবারে পুয়াই রহার কংগ্রেস বিধায়ক শশীকান্ত দাসর ডিমৌ চারিআলিস্থিত বাসগৃহত উপস্থিত হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা, লগত মন্ত্রী পীযুষ হাজরিকা আর বিধায়ক জয়ন্ত মল্ল বৰুৱা। কংগ্রেসের বিধায়কজনের বাসগৃহত চাহ জলপান খাই ওলাই আহিয়েই সাংবাদিকর আগত মুখ্যমন্ত্রী ঘটালে বিস্ফোরণ। রিপুন বরা নহয়, রাজ্যসভা নির্বাচনত শশীকান্ত দাসে ভোট দিব বিজেপি মনোনীত প্রার্থী। চেয়ারম্যান আলীর কথা মানে না জানো, কিন্তু শশীকান্ত দাসে মোক জানাইছে যে রাজ্যসভা ইলেকশনত বিজেপি দলের মনোনীত প্রার্থী বা আমার সমর্থিত দলের প্রার্থীকে ভোট দিব। রাজ্যসভার দ্বিতীয় আসনের বাবে বিরোধী শিবিরত পর্যাপ্ত বিধায়ক থকাত অধিক আত্মবিশ্বাসী হয়ে আছে কংগ্রেস সহ আন আন দল। বিরোধীর এই আত্মবিশ্বাসত এক প্রকার আঘাত করে মুখ্যমন্ত্রীর দাবি, এটা ভূত গলেই বাকিবিলাকও কংগ্রেসের হাতের পর যাব। ইপিনে এই নির্বাচনত ভোটার যাতে হেরফের হব নোৱাৰে তার বাবে থ্রি লাইন হুইপ জারি করার কথা ঘোষণা করেছে কংগ্রেস এআইডিএফে। কিন্তু রাজ্যসভার নির্বাচনত থ্রি লাইন হুইপর কোনো কথা নাই বলে মন্তব্য করলে মুখ্যমন্ত্রী, রাজ্যসভা ইলেকশনত হুইপর কোনো মূল্য না থাকে, বেসিক্যালি ব্যালট পেপার এখন দেখাব লাগে এজেন্ট, কিন্তু কাক ভোট দিয়ক নিদিয়ক তাক লৈ ডিসকোয়ালিফিকেশন নহয়, খালি এটাই হয় যে যাক ভোট দিব সকলে জানে যে এই লুকাই ভোট দিব নোৱাৰি, দেখাকৈ ভোট দিব পাৰি, ভোট দিব লাগিব, থ্রি লাইন হুইপ সদনের ভিতরতহে হয়। মুখ্যমন্ত্রী শশীকান্ত দাসর ঘরত ব্রেকফাস্ট পলিটিক্স করার দিনটাতেই অর্থাৎ দেওবারে কংগ্রেসে আহ্বান করেছে বিধায়িনী দলের এখন অতি গুরুত্বপূর্ণ বৈঠক। কিন্তু রহার বিধায়কজনক এই বৈঠকলৈ আমন্ত্রণ নজনালে কংগ্রেস বিধায়িনী দলে। মই আজি দিনটো এফালে সৌভাগ্য আনফালে মই অকণমান কষ্ট পাইছো, কারণ মই গম পাইছো বিধায়িনী দলের আমার কংগ্রেসের বিধায়িনী দলের বৈঠক ইতিমধ্যে আজি হব বলে শুনেছো, কিন্তু উক্ত বৈঠকখনলৈ মোক নিমন্ত্রণ নকৰিলে মই কষ্ট পাইছো, গতিকে দেখা যাব। পূর্বর পরাই বিজেপি সরকার আর মুখ্যমন্ত্রীর প্রশংসাত পঞ্চমুখ হয়ে থাকা শশীকান্ত দাসর দাবি, রাজ্যসভা নির্বাচনতো মুখ্যমন্ত্রীর কথাই সত্য হব। মুখ্যমন্ত্রীগে দাবি করা ধরনের ফল পাইছে, গতিকে মানে দেখি রাজনীতির বর্তমানলকে মুখ্যমন্ত্রীগে যতে যে কথা কই আছে আখরে আখরে প্রতিফলিত হয়েছে নিশ্চিত, মানে এটা ভাল যে মুখ্যমন্ত্রীগে কলে হয়ে যায়। রহার বিধায়কর ঘরত চাহ জলপান খাই জয়ন্ত মল্ল বৰুৱাৰ দাবি, রাজ্যসভার নির্বাচনত আন বহু বিরোধী বিধায়কে ভোট দিব বিজেপি মিত্রজোঁটক। বহু বিধায়কে ভোট দিব সেই নিশ্চিত থাক, আর ইতিমধ্যে আমি বিচারিলে তো মোটামুটি গোটেখিনিয়ে ভোট দিব পারে, গতি মানে সেইকারণে কোথাও যে আপনাদের নির্বাচনের ফলাফল। দেওবারের পুয়ার এই রাজনীতিয়ে রিপুন বরার বিরোধী শিবিরের সমীকরণত বারুকয়ে লগাইছে আউল। ভিডিও জার্নালিস্ট রাজর সৈতে রহার পর কৃষ্ণ শইকীয়ার রিপোর্ট ND24। আপুনি চাই আছে ND24, সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।